তো আজকে আমরা একটা ক্ষুদে গোয়েন্দাকে নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে এনোলা। সত্যি নামটা বড় অদ্ভুত, তবে নামটারও একটা কারণ রয়েছে, এটা এখনই বুঝতে পারবেন। তবে এই ক্ষুদে গোয়েন্দা কিন্তু যেমন তেমন কেউ না, সে হচ্ছে স্বয়ং শার্লক হোমসের নিজেরই বোন, তার নাম হচ্ছে এনোলা হোম। যদিও তাকে এখন ক্ষুদে বলাটাও ভুল হবে, কারণ এই চরিত্রটাকে পোর্ট্রে করেছেন অভিনেত্রী মাইলি ববি ব্রাউন, যিনি বর্তমানে বিবাহিত। যাই হোক, সিনেমাতে আবার শার্লকের চরিত্রে, শার্লক হোমসের চরিত্রে অভিনয় করেছেন হেনরি কেভিল, আর যাকে আপনারা অলমোস্ট সবাই চেনেন। সো আর সময় নষ্ট করছি না, একটা বড় স্পয়লার ওয়ার্নিং দিয়ে, হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি এনোলা হোম সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করবো। সো প্রথমে এনোলা তার নিজের পরিবারের একটা ডেসক্রিপশন দেয় যে তার পরিবারে কে কে রয়েছে। প্রথমে রয়েছে তার মা ইডোরিয়া, তারপর রয়েছে তার পিতা, যার কোনো খবরই নেই, অ্যাকচুয়ালি অনেক ছোটোবেলাতেই তার পিতা মারা গিয়েছিল। আর তারপরে রয়েছে তার দুই বড় ভাই, একজন হচ্ছে মাইক্রফট আর একজন হচ্ছে শার্লক। সো তার দুই ভাই বহু বছর আগেই বাড়ি ত্যাগ করে চলে গেছে নিজেদের কেরিয়ার বানাতে, এবং বাড়িতে রয়েছে এনোলা একা তার মায়ের সাথে। তবে তার মা ইডোরিয়া বড় স্ট্রেঞ্জ একজন মানুষ ছিলেন, সে এনোলাকে নানান ধরনের টেকনিক, মানে মার্শাল আর্ট, চেস, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস শিখিয়েছে, তাই এনোলা কোনোদিন বাড়িতে বোর হয়নি। তার মা শব্দের খেলাগুলো খুবই পছন্দ করত, ক্রসওয়ার্ড, সেই কারণেই তো সে অ্যালোন থেকে নিজের মেয়ের নাম রেখে দিয়েছে এনোলা। এক্স্যাক্টলি, এনোলার স্পেলিংটা যদি দেখেন যে ENOLA, এটাকে উল্টো করলে হয় সেটা অ্যালোন, মানে একা। আর এই একটা জিনিসই সে তার মেয়েকে ছোটোবেলা থেকে বুঝিয়েছে যে তোমাকে একা থাকতে হবে, তোমাকে নিজে নিজেকে তৈরি করতে হবে। তবে তার মা আর একটা জিনিসও শিখিয়েছে যেটাকে এনোলাকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে, সবথেকে বেশি সম্মান করতে হবে, সেটা হচ্ছে প্রাইভেসি। আমরা দেখতে পারি যে এনোলার মা অর্থাৎ ইডোরিয়া এবং সাথে বেশ কিছু মহিলা মিলে একটা মিটিং করছে, সেখানে তার একটা শব্দ বা একটা নাম উচ্চারণ করে যেটা হচ্ছে এলি হাউসম্যান, যেটার আসল মানেটা সেই মুহূর্তে জানা যায় না। এনোলা ভুলবশত সেই ঘরে প্রবেশ করে বলে তারা সেই দরজাটা বন্ধ করে দেয়। তবে মাত্র একটা সপ্তাহ আগে, সেদিন ছিল এনোলার 16তম জন্মদিন, আর সেই দিন সকালবেলায় এনোলা উঠে দেখে যে তার মা নেই, সে কোথায় চলে গেছে। সে এনোলাকে উপহার হিসাবে কিছু বই দিয়ে গেছে যেগুলোর থেকে এনোলা শব্দের খেলাগুলোকে ভালো মতন বুঝতে পারে। তবে কিসের এই শব্দের খেলা, এটা তো সিনেমার মাঝখানেই আপনারা জানতে পারবেন। যাই হোক, ইডোরিয়াকে তো পাওয়া যাচ্ছে না, সেই কারণে এনোলার দুই বড় ভাই মাইক্রফট এবং শার্লক তারা আবার ফিরে এসেছে। এনোলা শার্লককে নিয়ে খুবই গর্ব করে, আর গর্ব করারই কথা, শার্লক হোমসের নাম আপনারা প্রত্যেকেই শুনেছেন। অন্যদিকে বড় ভাই মাইক্রফট, সে এনোলাকে দেখে একদমই খুশি না, কারণ এনোলা স্বয়ং নিজে পায়ে হেঁটে তাদের স্টেশনে পিক আপ করতে গেছে। এনোলার ড্রেস পরার ধরনটাও তার পছন্দ হয়নি, তারা বলেছিল যে তাদের জন্য একটা গাড়ি পাঠিয়ে দিতে, তবে এনোলা কেন নিজে পায়ে হেঁটে এসেছে এবং তাদের গাড়ি এখন কোথায়, এইসব নানান প্রশ্ন এখন মাইক্রফটের মাথায় ঘুরছে। তারা ইডোরিয়ার ঘরে গিয়ে পৌঁছায়, চারপাশে জিনিস বিখরে পড়ে রয়েছে। যদিও মাইক্রফট তার মাকে তেমন একটা পছন্দ করতো না, জাস্ট একটাই কারণ, আর সেটা হলো তার মা সেই কাজগুলো করতো যেটা সেই সময় মেয়েদের করা বারণ ছিল, মানে নানান ধরনের বই পড়া, নানান ধরনের অ্যাক্টিভিটিস করা ইত্যাদি। এবং মাইক্রফট বুঝে গেছে যে তার মায়ের থেকেই এনোলা এই স্বভাবগুলো পেয়েছে, সেই কারণেই তো সে তার বড় ভাইদের সামনে এরকম উচ্চ গলায় কথা বলছে, তার ম্যানার্স, তার আচরণগুলো তেমন না যেমনটা একটা ছোট মেয়ের হওয়া উচিত। সেই কারণে মাইক্রফট তার ছোট বোন অর্থাৎ এনোলার দায়িত্ব নিয়েছে যে তাকে ঠিক করবে। কিভাবে ঠিক করবে? তাকে পাঠিয়ে দেবে মেয়েদের একটা বোর্ডিং স্কুলে, অর্থাৎ মিস হ্যারিসনের স্কুলে। মিস হ্যারিসন স্বয়ং সেখানে হেঁটে পৌঁছায়, এনোলার বডির মাপগুলো নেয়। অ্যাকচুয়ালি সেই স্কুলে পড়তে হলে মেয়েদের নির্দিষ্ট পোশাক পরতে হবে, তাদের আচার আচরণ, চলাফেরা ইত্যাদি জিনিস চেঞ্জ করতে হবে, মানে সহজ ভাষায় বলতে গেলে সেখানে মেয়েদের এমনভাবে বানানো হয় যাতে তারা এই সোসাইটিতে ফিট করতে পারে। অন্যদিকে এনোলা, সে তো এগুলো পছন্দ করছে না, সে বলছে যে তার জামাকাপড়ে কী সমস্যা রয়েছে, সে যে কথা বলছে সেটাতেও বা কী সমস্যা রয়েছে, সে কেনই বা নাটক করে অদ্ভুতভাবে কথা বলতে যাবে, তবে তার ভাইরা তো আর এটা বুঝবে না। তখন এনোলা শার্লকের কাছে রিকোয়েস্ট করে, সে চায় যে শার্লক তার দায়িত্ব নিক, তবে যেহেতু মাইক্রফট সেই দায়িত্বটা নিয়ে রেখেছে সেই কারণে শার্লক কিছু করতেও পারবে না। তবে শার্লক কিন্তু এনোলাকে খুবই ভালোবাসে। এনোলা ভাবছে যে সত্যি কি এই বাড়িতে কেউ তাকে পছন্দ করে, সে ভাবতো তার মা তাকে খুব ভালোবাসে, কিন্তু এখন তার মাও তো তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তবে শার্লক তাকে জানায় যে একেবারেই না, এনোলা ছোটবেলায় একটা পুতুল নিয়ে খেলত, সেটা তার মায়ের ঘরে এখনও রয়েছে, তার মা সেটাকে সাজিয়ে রেখেছে। একই সাথে এনোলা শার্লককেও বলে যে শার্লক কেন এতদিন তাকে চিঠি লেখেনি, সেই তো কত ছোটবেলায় শার্লক তাকে ছেড়ে দিয়ে চলে গেছিল, এতদিন কি এনোলার কথা তার মনে আসেনি। শার্লক জানায় সে সত্যি ব্যস্ত ছিল, তবে অ্যাকচুয়ালি সে এনোলাকে খুবই ভালোবাসে। তবে মাইক্রফটকে সে ততটাই অপছন্দ করে, সেই কারণে তো তার একটা ক্যারিকেচারও বানিয়েছে, অদ্ভুত একটা ছবি। যাই হোক, এনোলার এই মুহূর্তে একমাত্র কাজ হচ্ছে তার মাকে খোঁজা, যে কোথায় তার মা যেতে পারে। দেখুন, ডিটেকটিভ পরিবার, তাই অবশ্যই এনোলাকে ছোট ছোট ক্লুগুলো খুঁজে বার করে তার মাকে খুঁজতে হবে।
ইডোরিয়া এনোলার জন্য একটা উপহার রেখে গেছিল, যেটা তো একটু আগেই দেখলাম। তার মধ্যে একটা ছোট কাগজ রয়েছে এবং সেই কাগজে হিবিজিবিভাবে কিছু লেটার লেখা রয়েছে। আপনারা তো জানেন যে তার মা শব্দের খেলা খুবই পছন্দ করতো, সেই কারণে এনোলাকে এখন সেই শব্দগুলো সাজিয়ে সেটার মানে খুঁজে বার করতে হবে। এনোলা সেই শব্দগুলো সাজায় এবং সেখানে লেখা ওঠে যে এনোলা লুক ইন মাই ক্রিসেন্থেমামস। ক্রিসেন্থেমামস হচ্ছে এক টাইপের গাছ। অ্যাকচুয়ালি এনোলার মা গাছগাছরা খুবই পছন্দ করতো, সো এখন এনোলাকে সেই গাছটাতে খুঁজতে হবে যে সেখানে কী ক্লু রয়েছে। এনোলা সেই গাছের টপটা ভালো মতন খুঁজে দেখে, তবে সেখানেও তো ক্লু খুঁজে পায় না। তবে তার মা সেই ক্রিসেন্থেমামস গাছটার একটা ছবি এঁকেছিল এবং সেই ছবিটার মধ্যে সে একটা ক্লু খুঁজে পায়। সেখানে একটা খাম ছিল যার মধ্যে কিছু টাকা ছিল এবং একটা কাগজ ছিল। সেই কাগজে লেখা রয়েছে যে আমাদের ভবিষ্যৎ আমাদের হাতেই রয়েছে। এনোলার তখন মনে এসে যায় তার মা তাকে একটা কথা বলেছিল যে আমাদের ভবিষ্যৎ একটা যেটা আমরা চুজ করি এবং আর একটা যেটা অন্যরা আমাদের জন্য চুজ করে। তবে এনোলা নিজের ভবিষ্যৎ নিজে চুজ করবে বলে ডিসাইড করেছে আর কি। এনোলা তার ভাই অর্থাৎ শার্লকের ছোটবেলার জামাকাপড় পরে মানে চুরি করে চুপচাপ সেই বাড়ি থেকে পালিয়ে যায় তার মাকে খুঁজবে বলে। যাই হোক, এনোলা ট্রেনে চড়েছে, ছদ্মবেশ নিয়ে অবশ্যই চলেছে সে লন্ডনের উদ্দেশ্যে। তার মা তার জন্য বেশ কিছু টাকাও রেখে দিয়ে গেছে, সেই কারণে টাকা নিয়ে এনোলাকে চিন্তা করতে হয়নি। তবে এনোলা তার কামরার মধ্যে একটা ব্যাগ দেখতে পারে এবং সেই ব্যাগটা নাড়াচাড়া করছিল এবং সেই ব্যাগটা কেটেই একটা ছেলে বেরিয়ে আসে যার নাম হচ্ছে ভিসকাউন্ট টুয়েক্সবেরি। এনোলার তখন মনে এসে যায় যে সেই ট্রেন ছাড়ার পূর্বে সেই ছেলেটার পরিবারের লোকেরা তাকে খুঁজছিল, ইভেন একটা মানুষ সেই ট্রেনেও উঠেছে সেই ছেলেটাকে খোঁজার জন্য। এখন এনোলা তো ফেঁসে গিয়েছে, সেই ছেলেটাকে খুঁজতে এসে যদি এখন এনোলা নিজে ফেঁসে যায় তখন কী হবে? সেই কারণে সে ছেলেটাকে সেখান থেকে চলে যেতে বলে, আদারওয়াইজ এনোলা নিজে বলে দেবে যে সেই ছেলেটা কোথায় লুকিয়ে রয়েছে। তবে সেটা কিন্তু যেমন তেমন কোনো ছেলে না, একটা রাজকীয় পরিবারের ছেলে, সে হচ্ছে ব্যাসিল ওয়েদারের মার্কওয়েজ। মার্কওয়েজ হচ্ছে এক টাইপের পদ, যেমন আর্ল ও ইত্যাদি, সচরাচর ক্ষমতাশালী। ক্ষমতাশালী বলতে যাদের শুধু পয়সা না, তাদের পলিটিক্যাল পাওয়ারও যথেষ্ট বেশি, গোটা দেশে তাদের ইনফ্লুয়েন্স রয়েছে। সো সেরকম একটা পরিবারের ছেলে সে। তার পিতা সেই মার্কোস পদে ছিল, তবে তার পিতা মারা যাওয়ার পর তার ছেলে সেই পদটা পেয়েছে। তবে এখন প্রশ্ন হলো সে বাড়ি ছেড়ে কেন পালাচ্ছে। যাই হোক, একটা মানুষ যার নাম হচ্ছে লিনথ্রন, সে এসেছে সেই ছেলেটাকে খোঁজার জন্য। এনোলা তো সেই ছেলেটাকে তার কামরা থেকে বার করে দেয়, তবে সেই ছেলেটা ধরা পড়ে যায়, তার সাহায্য প্রয়োজন। সে চলে যায় সেই ছেলেটাকে বাঁচানোর জন্য এবং লক্ষ্য করে যে সেই লিনথ্রন নামক মানুষটা সেই ছেলেটাকে ট্রেন থেকে ফেলে হত্যা করার চেষ্টা করছে। তবে সময় মতন এনোলা তাকে বাঁচিয়ে নেয়। লিনথ্রন তাদের পিছু করে, এনোলা এবং সেই ছেলেটা সেখান থেকে পালায় এবং পরে সুযোগ বুঝে সেই ট্রেন থেকে জাম্প মেরে দেয় তারা। অর্থাৎ সাময়িকভাবে সেই ছেলেটা বেঁচে গিয়েছে। তবে এনোলা, তার তো এসব করার কোনো কথা ছিল না, এগুলো তার প্ল্যান ছিল না, বেচারা মাঝখান দিয়ে ফেঁসে গিয়েছে। এনোলা সেই অচেনা স্থানে সেই ছেলেটির সাথে চলাফেরা করছে। আমি এখানে বারবার করে সেই ছেলেটি এই কারণে বলছি যে তার নামের উচ্চারণটা বড় পিকুলিয়ার। অন্যদিকে সন্ধেও নেমে এসেছে, তাদের একটা জায়গায় আশ্রয় নিতে হবে। সেই ছেলেটি বা ভিসকাউন্ট তার গাছগাছরা সম্পর্কে বেশ ভালো নলেজ রয়েছে, তাই সেই স্থানে খাওয়া যাবে এমন কিছু গাছগাছরা সে জোগাড় করেছে। সেখানে বসে তাদের মধ্যে গল্প হয়, দুজনে একে অপরের মনের কথা শেয়ার করে এবং আমরা জানতে পারি যে সেই ছেলেটি কেন তার বাড়ি ত্যাগ করে পালিয়েছে। প্রথমত, বর্তমানে তার পিতা তো নেই এবং তার পরিবারের লোকেরা ডিসাইড করেছে যে তাকে আর্মিতে পাঠাবে, তবে সে আর্মি জয়েন করতে চায় না, সে নিজের মতন করে স্বাধীনভাবে বাঁচতে চায়, সেই কারণে সে বাড়ি ত্যাগ করে পালিয়েছে। এখন তার গন্তব্যস্থল হচ্ছে লন্ডন, তবে যদি তাকে কেউ চিনে ফেলে সেই কারণে তাকেও তো নিজের রূপটা চেঞ্জ করতে হবে। তার লম্বা লম্বা চুল সেই কারণে সে কেটে ফেলে। অবশেষে তারা লন্ডনে গিয়ে পৌঁছায়। এখন তাদের দুজনের আলাদা হওয়ার সময় তবে ছেলেটি চায় যে এনোলা তার সাথে থাকুক, তবে এনোলাকে অন্য রাস্তা নিতে হবে, বর্তমানে তাকে তার মাকে খুঁজতে হবে। তাই সেই লন্ডনেই তারা একে অপরকে বিদায় জানায়। সো সেই রাস্তাঘাটে প্রচুর ভিড় এবং সেখানে ছোটখাটো কিছু জিনিস লক্ষ্য করার বিষয় রয়েছে। সেখানে একটা রিফর্ম বিলের মেনশন আমরা শুনতে পাই, মানে পার্লামেন্টে একটা বিল পাস হবে। একই সাথে ছোট্ট মার্কোস যে গায়েব হয়ে গেছে, অর্থাৎ সেই ছেলেটা যে মিসিং রয়েছে, সেই খবরটাও ছাপিয়েছে। আর ছাপাবেই না কেন, যেমনটা বলেছিলাম টুইসবারি সে কিন্তু একটা বড় পদে রয়েছে সেই দেশে এবং তার একটা ভোট ম্যাটার করে যে সে কাকে নির্বাচিত করছে। দেখুন, এই পলিটিক্যাল জিনিসগুলো হয়তো অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, সত্যি বলতে এই সিনেমাতেও এই রিফর্ম বিলের ব্যাপারে কিচ্ছু বোঝানো হয়নি, জাস্ট এই ব্যাপারটাকে দেখানো হয়েছে। তবে আপনাদের বলে দিই, সময়টা ছিল 1884 এবং সেই সময় রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট বলে একটা বিল পাস করার কথা ছিল, যেটা থেকে মেয়েরা একটা অধিকার পাবে, তারা ভোট দেওয়ার অধিকার পাবে। তবে বহু মানুষ এই বিলের বিপক্ষে ছিল, আর তার মধ্যে রয়েছে এনোলার বড় ভাই মাইক্রফট। একই কথা মাইক্রফট আবার বলে ওঠে যে অশিক্ষিত মানুষদের ভোট দেওয়ার অধিকার একদমই দেওয়া উচিত নয়, মানে লিটারালি এই কথাটাই সে বলবে। যাই হোক, শার্লকের হাতে সেই ছোট্ট মার্কোসকে খোঁজার কেস এসেছে, অর্থাৎ টুয়েক্সবেরিকে, কিন্তু শার্লক সেটাকে রিফিউজ করে দিয়েছে, কারণ শার্লক বর্তমানে ব্যস্ত তার মা
এবং তার ছোট বোন দুজনকেই খুঁজতে। তবে এনোলাকে শুধু শার্লক খুঁজছে না, তার বড় ভাই মাইক্রোফটও খুঁজছে। সে লন্ডনের সবথেকে বেস্ট পুলিশ অফিসারকে লাগিয়েছে নাকি তার বোনটাকে খুঁজে আনতে। এবার এনোলাকে নিয়ে আলোচনা করা যাক। লন্ডনে তো পৌঁছে গেছে, এবার তাকে নিজের অ্যাটায়ারটাও চেঞ্জ করতে হবে, নইলে লোকে দেখে তো তাকে চিনে ফেলবে। তাকে একেবারে একটা সুন্দর সুশীল শিক্ষিত মহিলার মতন সাজতে হবে। সেই কারণে সে একটা জায়গায় যায়, ভালো ড্রেসও বানায় নিজের এবং একটা ছোট ঘরও ভাড়া নেয়। তার কাছে টাকা তো রয়েছে, তবে যে ঘরটা সে পেয়েছে সেটা বড় অদ্ভুত। ঘরে রয়েছে ইঁদুর, প্রতিবেশীদের ঝামেলার আওয়াজ, আরও অনেক কিছু। এনোলা সেই লেটারগুলো দিয়ে এক টাইপের পাজল বানায়, মানে এক টাইপের শব্দের খেলা যেগুলো তার মা পছন্দ করে, এবং সেগুলোকে সেই নিউজ পেপারগুলোতে পাবলিশ করে যেগুলো তার মা পড়তে পছন্দ করে। এনোলা চায় যে তার মা যাতে সেই পাজলগুলো সলভ করে বুঝতে পারুক যে তার মেয়ে তাকে খুঁজছে। তারপর সে চলে যায় একটা টি শপে, একটা চায়ের দোকান, যেখানে এডিথ নামক আরেকজন মহিলার সাথে এনোলার সাক্ষাৎ হয় এবং এনোলা এবং এডিথ একে অপরকে চেনে। ছোটবেলায় এডিথের থেকে এনোলা মার্শাল আর্ট শিখেছে। এনোলা তাকে জানায় যে সে তার মাকে খুঁজছে, তবে তার মা এখন কোথায়। এডিথ তাকে কোনো সাহায্য করে না, উল্টে বলে দেয় যে হয়তো তার মা চায় যে কেউ তাকে না খুঁজুক, সে হয়তো ইচ্ছে করেই বাড়ি থেকে বেরিয়েছে। তবে কেন বেরিয়েছে, কোথায় রয়েছে, সেই ব্যাপারে এডিথ কিছু বলে না। আর তখন এনোলার সেই পুরনো কথাটা মনে এসে যায়। মনে আছে তো, তার মা তাদের ঘরে একটা মিটিং করছিল এবং এনোলা ভুলবশত সেখানে চলে এসেছিল। সেই মিটিংয়ে এডিথ উপস্থিত ছিল। সেখানে কি আলোচনা হচ্ছিল সেই ব্যাপারে এডিথ সব কিছুই জানে, তবে সে এনোলাকে জানায় না। তবে এনোলা সেখানে একটা নাম শুনতে পেয়েছিল, সেটা হচ্ছে এলি হাউসম্যান। তবে সেটার মানেটা কি বা কে সেই এলি হাউসম্যান, সেই ব্যাপারে এডিথটাকে কোনো ইনফরমেশন দেয় না। যাই হোক, এনোলা ছোটবেলায় একখানা মারপিটের পেঁয়াজ শিখেছিল যেটার নাম হচ্ছে কর্কস্ক্রিউ, যেটা সে এডিথের উপরে প্রয়োগ করার চেষ্টা করে, তবে সে চূড়ান্ত ব্যর্থ হয়। এনোলা তার ঘরে গিয়ে পৌঁছায় এবং সেই এলি হাউসম্যান নামের লেটারগুলোকে এপিটোপিট করে দেখতে থাকে। যেমনটা বলেছিলাম, তার মা শব্দের খেলা পছন্দ করে এবং সেই লেটারগুলোকে ঠিক মতন সাজালে আর একটা নাম আসে, সেটা হচ্ছে লাইম হাউস লেন। আর অ্যাকচুয়ালি সেই নামের একটা জায়গা রয়েছে। এনোলা সেই স্থানে গিয়ে পৌঁছায় যেখানে তারা এক টাইপের কাপড়ের টুকরোগুলো দেখতে পায়, যেগুলো তার মা এবং তার মায়ের বন্ধুরা প্রত্যেকে হাতে পড়ে থাকতো। এনোলা বুঝতে পারছে যে তার মা কোনো একটা কাজ করছে গোপনে। এনোলা একটা ঘরে গিয়ে পৌঁছায় যেখানে চারিদিকে এক্সপ্লোসিভ ছিল। এনোলার তো মনে এসে যায় পুরনো কথাগুলো, যখন তার মা তাকে সেই বোম বানানোগুলো শেখাচ্ছিল। তার মার সব ধরনের ট্রেনিং ছিল। সেখানে রীতিমতো একটা বড় গ্র্যান্ড প্ল্যান করা হয়েছে যে শহরে কীভাবে বিস্ফোরণ করানো হবে, চারিদিকে বোম সাজানো রয়েছে। এনোলা বুঝতে পারে যে তার বড় ভাই অর্থাৎ মাইক্রোফট ঠিক কথাই বলেছিল যে তার মা একজন ডেঞ্জারাস মহিলা এবং তারা কিছু বড় সড়ো করার প্ল্যান করেছে। তবে সেই মুহূর্তে সেখানে লিনথর্ন নামক সেই মানুষটা গিয়ে পৌঁছায় যে সেই ছেলেটাকে হত্যা করার চেষ্টা করছিল। সে এনোলাকে জিজ্ঞেস করে যে সেই ছেলেটা এখন কোথায়। এনোলা তো জানে না যেটা সত্যি কথা, তবে সেই মানুষটা তো এখন এনোলাকে ছেড়ে দিতে পারে না, তাই না? কারণ এনোলা তার মুখ দেখে নিয়েছে আর কি। সেখানে লড়াই হয় তাদের দুজনের মধ্যে। এনোলা তখন সেই মানুষটার উপরে সেই প্যাঁচটা আবার প্রয়োগ করে, সেই কর্কস্ক্রিউ। তবে সে আবার সেই চূড়ান্তভাবে ব্যর্থ হয়। বেচারি ফেঁসে গিয়েছে, পালানোর আর কোনো রাস্তা নেই। সেই কারণে সেই স্থানে যে বোমগুলো রাখা ছিল বা যেখানে বারুদগুলো রাখা ছিল সেখানে সে আগুন লাগিয়ে দেয়। সেই স্থানে একটা বড় বিস্ফোরণ হয় এবং এনোলা সেখান থেকে পালানোর একটা সুযোগ পেয়ে যায়। বাড়ি এসে পৌঁছানোর পর এনোলার হাতে এখন আর একটা কাজ এসেছে, সেটা হচ্ছে সেই ছোট্ট মার্কোয়েস বা ভিসকাউন্ট ওয়েস্টবারি। এনোলা তো বুঝতে পেরেছে যে সেই অ্যাসাসিনসটা বা সেই মানুষটা সেই ছেলেটিকে হত্যা করার চেষ্টা করছে। ছেলেটা সত্যি ভালো এবং নিরীহ। এনোলা যদি তাকে না বাঁচায় তাহলে কে তাকে বাঁচাবে? সেই কারণে এনোলা চলে যায় সেই ছেলেটার বাড়িতে। তাকে জানতে হবে যে কেন তাকে কেউ হত্যা করার চেষ্টা করছে। এনোলা তখন ছদ্মবেশ নিয়েছে, সে একজন বিধবা সেজে তাদের বাড়িতে যাচ্ছে। কারণ খুবই সিম্পল, একটা বিধবা মানুষের সাথে কেউ বেশি একটা কথা বলে না, তাকে বেশি একটা কেউ প্রশ্নও করবে না। সেখানে এনোলা নিজেকে শার্লক হোমসের অ্যাসিস্ট্যান্ট বলে দাবি করে। এনোলা জানায় যে সে এসেছে সেই বাড়ির ছেলেকে খুঁজতে। তবে অন্যদিকে সেখানে আরেকজন পুলিশও উপস্থিত ছিল, ইন্সপেক্টর লেস্ট্রেড, যে আবার এনোলার উপর সন্দেহ করে বসে। সে জানে যে শার্লক হোমসের তো কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, তাহলে অবশ্যই এনোলা মিথ্যা কথা বলছে। তাদের দুজনের মধ্যে তর্ক লেগে যায়। অন্যদিকে সেই বাড়ির লোকেরা, তারা তো এখন এই ঝামেলা দেখবে না, সেই কারণে তারা দুজনকেই সেখান থেকে বার করে দিয়েছে। তবে সেই ইন্সপেক্টর লেস্ট্রেড, সে জানে যে সেটা কোনো বিধবা মেয়ে নয়, সেটা এনোলা হোমস অর্থাৎ শার্লক হোমসের নিজেরই বোন। তবে তার পরিচয়টা সে ইন্সপেক্টর কাউকে বলেনি। আর এটাই হচ্ছে সেই ইন্সপেক্টর যার উপর মাইক্রোফট দায়িত্ব দিয়েছে তার বোনকে খোঁজার। লেস্ট্রেড সেই কথাগুলো সরাসরি মাইক্রোফটকে জানায় যে তার বোন কী কীর্তি করে বেড়াচ্ছে। এইসব কথা বাইরে জানাজানি হলেই তার পরিবারের বদনাম হবে, মানে সেই পরিবারের মেয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাই না? সেই ইন্সপেক্টর লেস্ট্রেডকে রিকোয়েস্ট করে যেভাবেই হোক তার বোনকে খুঁজে বাড়িতে আনতে, এবং এই কাজটা করতে পারলে সে অনেক টাকা পাবে। অন্যদিকে শার্লক হোমস চলে গেছে এডিথের সেই দোকানে, সেই টি শপে। শার্লকের মাঝে পালিয়েছে এবং তাকে পালাতে এডিথ সাহায্য করেছে, এটা শার্লক জানে।
মানে তদন্ত করেই সে বুঝতে পেরেছে অবভিয়াসলি একজন বড় ডিটেকটিভ সে। একই সাথে এডিটের সেই দোকানে একটা বুক শেলফ ছিল যেখানে কিছু ইল্লিগাল বই ছিল, কিছু বই যেগুলো সম্পূর্ণ বেআইনি। শার্লক চাইলে এগুলো তার বড় ভাই বা পুলিশকেও বলতে পারে, তবে সে বলবে না। সে জাস্ট জানতে চায় যে তার ছোট বোন এবং তার মা কোথায়। এডিথ তাদের প্রপার কোনো উত্তর দেয় না, সে জাস্ট বলে যে তার মা ঠিক আছে এবং তার বোন সেও নিরাপদ রয়েছে, এবং সেই রিফর্ম বিলের কথাটাও বলে যে কিভাবে দুনিয়াটা চেঞ্জ হচ্ছে, কিছু পলিটিক্যাল কথা বলে। তবে এইসব রাজনীতি শার্লক হোমস একেবারেই পছন্দ করে না। অন্যদিকে এনোলা সেই ছেলেটার বাড়িতে গেছে, যাকে আমি এখন মার্কোয়েস বলেই ডাকছি। সেই ছেলেটা তার অধিকাংশ সময় একটা ট্রি হাউসে কাটায়, আর সেখানে যেতে যেতে এনোলা একটা বড় গাছের ডাল দেখতে পায় যেটা ভেঙে মাটিতে পড়ে রয়েছে। তখন তার মনে আসে মার্কোয়েস তাকে বলেছিল যে সে যখন মাশরুম কালেক্ট করতে বেরিয়েছিল তখন একটা বড় গাছের ডাল তার উপর ভেঙে পড়েছিল, যেটাতে সে মরে যেতেও পারত, তবে ভাগ্যের জোরে বেঁচে গেছে। এনোলা সেই গাছের ডালটা দেখে স্পষ্ট বুঝতে পারে যে সেই ডালটা ভেঙে পড়েনি, কেউ একটা ডালটা কেটেছে, কেউ ইচ্ছে করেই মার্কোয়েসকে হত্যা করার চেষ্টা করছে। সে মার্কোয়েসের সেই ট্রি হাউসের মধ্যে ঢোকে এবং সেখানে কিছু ইনফরমেশান পায়, তবে সেই সম্পূর্ণ ইনফরমেশানগুলো ভুল। মার্কোয়েস ইচ্ছে করেই সেখানে ভুল ইনফরমেশান রেখেছিল যাতে কেউ মার্কোয়েসকে খুঁজে না পায়। তবে সেই মুহূর্তে মার্কোয়েসের যে গ্র্যান্ড মাদার অর্থাৎ ডুয়াগার, সে সেখানে চলে আসে। সে এনোলাকে জিজ্ঞেস করে যে তুমি কি নিউ থিঙ্কার, তবে এই কারাই নিউ থিঙ্কার। দেখুন, ইংল্যান্ডে সেই মুহূর্তে দু ধরনের মানুষ রয়েছে। একদল যারা সেই রিফর্ম বিলটা চায় না, যারা মনে করে যে মেয়েদের ভোট দেওয়ার অধিকার দেওয়া হলে তাদের কালচারটা নষ্ট হয়ে যাবে ইত্যাদি। আর নিউ থিঙ্কার হচ্ছে তারা যারা মনে করে যে সবাইকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হোক, মানে লিবারেল বলতে পারেন। সো সে মার্কোয়েস্টের গ্র্যান্ড মাদার সে কিন্তু নিউ থিঙ্কার না, সেই কারণে সে এই বিলটাকে সাপোর্টও করে না। আর এখানে কিন্তু দারুণ দারুণ কিছু তথ্য আমরা খুঁজে পাচ্ছি। মার্কোয়েস যে সেই বিলটাকে সাপোর্ট করে, যে চায় যে সবাইকে সমান অধিকার দেওয়া হোক, এবং তার পিতা যে ছিল সেও একই জিনিসই চাইতো। যাই হোক, এনোলা আবার লন্ডনে যায় এবং মার্কোয়েসের সাথে সাক্ষাৎ করে। মার্কোয়েস তাকে দেখে অবাক যে এনোলা তাকে কীভাবে খুঁজে বার করলো। মার্কোয়েস এখানে ছদ্মবেশে রয়েছে, একটা ফুলের দোকানে কাজ করছে, মানে একজন ফুল বিক্রেতা হয়ে গেছে। তবে এনোলা মার্কোয়েসের বইগুলো খুঁজে কিছু পুরনো ফুল খুঁজে পেয়েছে। এনোলা বুঝতে পেরেছে যে মার্কোয়েসের ফুলের প্রতি একখানা উৎসাহ রয়েছে, আর এইভাবেই সে মার্কোয়েসকে খুঁজে পেয়েছে। এনোলা তারপর মার্কোয়েসকে তার নিজের ঘরে নিয়ে যায়। সে মার্কোয়েসকে বোঝায় যে তার এখন বড় বিপদ আছে, তাকে কেউ হত্যা করার চেষ্টা করছে। প্রথমত ছোটবেলায় তার উপর যে গাছের ডালটা ছিল সেটা ফার্স্ট অ্যাটেম্প ছিল তাকে হত্যা করা, এবং তার পিতা সম্ভবত তাকেও প্ল্যান মাফিক মার্ডার করা হয়েছে, এবং এই মার্ডারগুলো করেছে তার পরিবারেরই কেউ। তবে এই কথাগুলো মার্কোয়েস একেবারে বিশ্বাস করতেই পারছে না। তবে সেই মুহূর্তে ইন্সপেক্টর লেস্ট্রেড সেখানে পৌঁছায়। অবশ্যই তার একটাই কাজ, এনোলাকে ধরে আনা। তবে এনোলার সাথে মার্কোয়েসও রয়েছে, এক ঢিলে দু পাখি। তবে এনোলা জানে যে মার্কোয়েস ধরা পড়ে গেলে তাকে ইজিলি হত্যা করে দেবে তার পরিবারের লোকেরা, সেই কারণে সে মার্কোয়েসকে পালানোর একটা সুযোগ করে দেয় এবং সেই ইন্সপেক্টর এনোলাকে ধরে নেয়। তবে সেই ইন্সপেক্টরকে সাহায্য করেছে সেই বাড়ির মালকিন, যে আগে থেকেই জানতো যে এনোলা বাড়ি থেকে পালিয়েছিল। যাই হোক, বেচারা এনোলা তো ধরা পড়ে গেছে। মাইক্রোফট তাকে বাড়িতে নিয়ে যাচ্ছে। এনোলা একেবারেই খুশি নয়, কারণ মাইক্রোফট এখন তাকে সেই বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবে যেখানে সে যেতে চায় না। তবে বেচারি আর কী করবে। মিস হ্যারিসন সেখানকার প্রিন্সিপাল, বড় অদ্ভুত একটা স্কুল যেখানে মেয়েদের কিভাবে কথা বলতে হয়, কিভাবে হাসতে হয়, কিভাবে খেতে হয়, কিভাবে ড্রেস পরতে হয়, কীভাবে বসতে হয়, এগুলো শেখানো হয়। এবং অবশ্যই এনোলা সেগুলো ঠিক মতন শিখতে পারছে না, সেই জায়গাটায় সে ফিট বসছে না, সেই স্থানটা তার জন্য না। তবে পরে এক সময় শার্লক তার ভাই তার সাথে সাক্ষাৎ করতে এসেছে। এতদিন এনোলা যা যা কীর্তি করেছে শার্লকের কাছে সব খবরই গেছে, এবং শার্লক তার প্রশংসা করে। সত্যি এনোলা এক টাইপের ডিটেকটিভ হয়ে গেছে। ইভেন শার্লক সেই স্থানগুলোতে এখনও পৌঁছাতে পারেনি যেখানে এনোলা আগে গিয়ে পৌঁছেছে, তবে শার্লক এখানে এসেছে কারণ সে তার বোনকে ভালোবাসে, সে তার কেয়ার করে। অবশ্যই শার্লক তো তাকে সেই বোর্ডিং স্কুল থেকে বার করাতে পারবে না, তবে সে এনোলাকে আরও উৎসাহ দেয়। তবে এনোলা এখন আবার একা না, মার্কোয়েস সেখানে চলে এসেছে। এনোলার নাকি একটা পার্সেল এসেছে, একটা বাক্স, এবং মার্কোস সেই বাক্সের মধ্যেই লুকিয়েছিল। সে এসেছে এনোলাকে এখান থেকে বার করাতে। তবে সে জানলো কি করে? অ্যাকচুয়ালি এনোলা একটা সময় তাকে বলেছিল যে তার ভাই অর্থাৎ মাইক্রোফট তাকে সেই বোর্ডিং স্কুলে ভর্তি করিয়ে দেবে, আর সেটারই অনুমান করে মার্কোস এখানে এসেছে। তবে ব্যাপার হচ্ছে যে তারা স্কুলে তো প্রবেশ তো করেছে, এবার পালাবে কী করে? অন্যদিকে মিস হ্যারিসন তার হাত থেকেও বাঁচবে কী করে? তবে মার্কোসের মাথায় প্ল্যান রয়েছে। সে এনোলাকে সেই বাক্সের মধ্যে লুকাতে বলে এবং মিস হ্যারিসনকে জানায় যে তার জন্য এই উপহারটা এসেছে, একটা পার্সেল যেটাকে পাঠিয়েছে মাইক্রোফট। মাইক্রোফট বলেছে যে এটাকে তার অফিসে নিয়ে গিয়েই খুলতে, যত্ন সহকারে। মিস হ্যারিসন খুব আনন্দের সাথে সেটা নিয়ে যায়, আর সেই সুযোগে মার্কোয়েস এনোলাকে সঙ্গে নিয়ে মিস হ্যারিসনের গাড়িটা চড়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে এখন তারা পালাবে কোথায়? মার্কোয়েস একটা লুকানোর জায়গা খুঁজছে, তবে এনোলা সে আর লুকাতে চায় না, সে সেই ঝামেলার সম্মুখীন হতে চায়, এবং সে বুঝে গেছে যে অ্যাকচুয়ালি এখানে কী ঘটছে, কারা মার্কোয়েসকে হত্যা করার চেষ্টা করছে।
প্রশ্ন হচ্ছে সেই রিফর্ম বিলটা নিয়ে। মার্কোয়েজ যদি সেই রিফর্ম বিলটার পক্ষে ভোট দেয় তাহলে দেশে সেই আইনটা চালু হয়ে যাবে। তবে মার্কোসের পরিবারের অনেকেই এই বিলটাকে পছন্দ করে না, যেমনটা তার গ্র্যান্ডমাদার ছিল। সেই কারণেই তারা মার্কোয়েজকে আর্মিতে পাঠানোর চেষ্টা করেছিল যাতে মার্কোয়েজ এই ক্ষমতাটা না পায়। আর এছাড়াও মার্কোয়েজ যদি কোনোভাবে মারা যায় তাহলে এই সম্পূর্ণ ক্ষমতা একই সাথে সেই স্থানের যে লর্ড বা এই মার্কোয়েজ পদবিটা চলে যাবে তার আঙ্কেলের কাছে। এনোলা সন্দেহ করছে যে তার আঙ্কেল মার্কোয়েজকে হত্যা করার চেষ্টা করছে। যাই হোক, সেটারই তদন্ত করতে, সেটারই ফয়সলা করতে তারা যাচ্ছে ব্যাসেলওয়েদারে। তবে সেই সম্পূর্ণ ম্যানশন একেবারে খালি, কোনো মানুষজন নেই, তাদের চাকর চাকরানি কেউ নেই সেখানে। তাদের মনে একটু সন্দেহ হয়, আর সেই মুহূর্তে লিনথ্রন সেখানে গিয়ে পৌঁছায়, সেই মানুষটাই যে মার্কোসকে হত্যা করার চেষ্টা করছিল। এবং সে সেই কাজটাই করে, সে মার্কোসকে হত্যা করার চেষ্টা করে। সে এনোলা চলে আসে তাকে আটকানোর জন্য, তবে সে প্রথমে চূড়ান্ত ব্যর্থ হয়। তবে অবশেষে এনোলা আবার সেই প্যাঁতরাটা চেষ্টা করে। মনে আছে তো, এনোলা কর্কস্ক্রু নামক একটা মুভ দেওয়ার চেষ্টা করছিল প্রথম থেকে, তবে সে পারেনি। তবে ফাইনালি সে লিনথনের উপরে সেই মুভটা প্রয়োগ করে এবং সে সফল হয়। সে লিনথনকে জিজ্ঞেস করে যে সে কার জন্য কাজ করছে, কে তাকে পাঠিয়েছে মার্কোসকে হত্যা করার জন্য। লিনথন জানায় যে সে ইংল্যান্ডের হয়ে কাজ করছে, অর্থাৎ দেশের হয়ে কাজ করছে। কথাটার উত্তরটা খুবই প্যাঁচালো তবে সত্যি। তবে এখন প্রশ্ন হচ্ছে আসল ভিলেনটাই বা কে। আর সেই সময় সেখানে এন্ট্রি নেয় মার্কোসের গ্র্যান্ডমাদার, তার ঠাকুমা ডুয়াগার। যেমনটা বলেছিলাম, সে সেই আইনের বিরুদ্ধে, সে চায় না যে সেই বিলটা পাশ হোক। তবে সে জানে যে মার্কোয়েজের হাতে ক্ষমতা দিলে সে সেই পার্লামেন্টে সেই বিলের পক্ষেই ভোট করবে, যেটা সে হতে দিতে পারে না। সেই কারণে সে সরাসরি মার্কোয়েজের গায়ে গুলি মারে। সে এনোলাকেও গুলি মারার চেষ্টা করে, তবে বন্দুকে আর গুলি ছিল না। এনোলা ভাবছে যে মার্কোয়েজ হয়তো মারা গেছে, তবে না, মার্কোয়েজ অতটাও বোকা না। সেখানে সেই পৌরাণিক আর্মারগুলো আছে না, আগেকার দিনে লোকেরা যেগুলো পড়তো, সেরকম একটা ভেস্ট মার্কাস নিজের ড্রেসের নিচে লুকিয়ে পড়েছিল, আর যার কারণেই সেই বন্দুকের গুলিতে তার কিছু হয়নি আর কি। তার গ্র্যান্ডমাদার সে বুঝেই গেছে যে তার প্ল্যান সম্পূর্ণ ব্যর্থ। তবে আঙ্কেল, সে কি ভিলেন না? অ্যাকচুয়ালি না, সে ভিলেন না। সেই পরিবারের রহস্য শার্লক হোমস সলভ করার চেষ্টা করছে, তবে সে এনোলার থেকে একটু পিছিয়ে গেছে। সে যখন ইন্সপেক্টর লেস্ট্রেডের সাথে কথা বলে তখন সে জানতে পারে যে এনোলা তার আগেই সেই স্থানে পৌঁছে গিয়ে মিস্ট্রিটাকে সম্পূর্ণ সলভ করে ফেলেছে। এবং মার্কোসের আঙ্কেল না, সে ভিলেন না, সে কাউকে হত্যা করার চেষ্টা করেনি। প্রথমত, মার্কোসের পিতা যখন হত্যা হয়েছিল তখন তার আঙ্কেল আফগান ওয়ারে ছিল, বিদেশে ছিল, যুদ্ধ লড়তে গেছিল। তাই অবশ্যই এই হত্যা টত্যাতে তার কোনো হাত নেই, যত প্ল্যান তাদের গ্র্যান্ডমাদারই করেছিল। তবে শার্লক সে খুবই অবাক এবং একই সাথে খুশি যে এনোলা এতটাই স্মার্ট যে তার আগে প্রত্যেকটা মিস্ট্রি সে একসাথে সলভ করেছে। অবশেষে মার্কোয়েজ চলে যায় তার নিজের কাজে, সেই পার্লামেন্টে। আজকে সে ভোট করবে। যদিও আপনাদের একটা হিস্ট্রি নলেজ দিয়ে দিই, সালটা ছিল 1884, যেখানে সেই বিলটা পার্লামেন্টে উঠেছিল, তবে তখনও সেই বিলটা পাশ হয়নি। সেটা হতে হতে 1918 সাল হয়ে গেছিল, তবে তখনও সেই বিলে কিছু ফ্লস ছিল, অর্থাৎ যে কোনো মেয়ে ভোট দিতে পারবে না, সেই মেয়েটার বয়স হতে হবে অ্যাটলিস্ট 30। এবং অবশেষে 1928 সালে এসে সেই বিলটাকে নতুন করে রিফর্ম করা হয় এবং নিয়ম হয় যে মেয়েদের ন্যূনতম বয়স 21 হতে হবে ভোট করার জন্য। যাই হোক, এই ইনফোগুলো সিনেমাতে দেয়নি, তবে অবশ্যই আমার এই প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করা দরকার। তবে এনোলাকে এখনও তো সেই জিনিসটা সলভ করতে হবে যে তার মা আসলে কোথায় গেছে। সে নিউজ পেপার চেক করে এবং ফাইনালি একটা রিপ্লাই এসেছে, সেই শব্দের খেলায় নতুন কিছু শব্দ সে পেয়েছে, সম্ভবত যেগুলো তার মা পাঠিয়েছে। সেই শব্দগুলোকে সাজানোর পর সেখানে এসেছে যে তাকে রয়্যাল একাডেমিতে যেতে হবে এবং সেখানে মাদার শব্দটা রয়েছে। তবে এনোলার মাথায় সন্দেহ হচ্ছে যে তার মা মাদার শব্দটা কেন লিখবে, একই সাথে তাকে রয়্যাল একাডেমিতেই কেন রেখেছে, কারণ রয়্যাল একাডেমিটা শুধুমাত্র পুরুষদের জন্য, মেয়েদের কোনো জায়গা নেই সেখানে। এবং তার মাথায় এখন আর একটা সন্দেহ রয়েছে যে সে যখন শার্লক হোমসের সাথে সাক্ষাৎ করেছিল তখন সেই ক্রসওয়ার্ডসগুলো বা সেই শব্দের খেলাগুলো চেক করছিল, যেটা শার্লক দেখেছে। এমনটাও তো হতে পারে যে তার মা এটা করেনি, বরং শার্লক এই কাজটা করেছে। আর এটাই সত্যি। এনোলা ছদ্মবেশে সেই রয়্যাল একাডেমিতে গিয়ে পৌঁছায়, যেখানে শার্লক এবং মাইক্রফট তার জন্য অপেক্ষা করছিল। শার্লক বুঝতে পেরে গেছে যে তার বোন এনোলা তার প্ল্যানটা হয়তো ধরতে পেরেছে, সেই কারণেই হয়তো এখানে আসেননি। তবে এনোলা সত্যিই সেখানে উপস্থিত ছিল ছদ্মবেশে, এবং সে তার ছোটবেলার খেলনাটা সেখানে রেখে দিয়ে গেছে যাতে শার্লক সেটা খুঁজে পায়, শার্লক যাতে বুঝতে পারে যে হ্যাঁ, এনোলা সত্যিই সেখানে এসেছিল। অন্যদিকে শার্লক এবং মাইক্রফট, তাদের মধ্যে কিছু চুক্তি হয়ে যায়। এতদিন এনোলার দায়িত্ব মাইক্রফট নিয়ে রেখেছিল, তবে মাইক্রফট এবং আমরা প্রত্যেকেই বুঝে গেছি যে এনোলাকে যদি কেউ সামলাতে পারে সেটা হচ্ছে শার্লক। সেই কারণে এনোলার সব দায়িত্ব নিয়ে নেয় শার্লক হোমস, এবং এনোলা এটাই তো চেয়েছিল। এনোলা তারপর বাড়ি গিয়ে পৌঁছায় আর সেখানেই সে তার মাকে দেখতে পায়। সত্যি এটা একটা শকিং মোমেন্ট ছিল। তবে তার মা তাকে সম্পূর্ণ ব্যাপারটা এক্সপ্লেইন করে,
সে এনোলাকে এই কারণে সবকিছু জানায়নি, কারণ সে চায় না যে এনোলার কোনো ক্ষতি হোক। তার মা একটা বড় মিশনে গেছিল, কি মিশন সেটা সে এক্সপ্লেইন করেনি। তবে সে খুবই গর্বিত যে এনোলা সত্যি একটা বড় ডিটেকটিভ হয়ে গেছে, তার কারণেই সেই রিফর্ম বিলটা পার্লামেন্টে পাশ হয়েছে। এনোলা যথেষ্ট স্মার্ট, যেটা তার মা ফাইনালি বুঝতে পেরেছে। সে এনোলাকে জানিয়ে দেয় যে কোনোদিন যদি তাকে তার মায়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিউজ পেপারের দিকে তাকাতে, তার মায়ের এখন অনেক কাজ বাকি রয়েছে। ইডোরিয়া তখন এনোলাকে একটা কথা বলে, কথাটা এরকম যে কখনো তোমাকে এমন কিছু কাজ করতে হয় যাতে প্রত্যেকে তোমার আওয়াজ শুনতে পারে, যাতে প্রত্যেকে তোমাকে সিরিয়াসলি নেয়। দেখুন কথাটার এক্স্যাক্টলি মানে তো কিছু বোঝানো যায় না, তবে এটুকুনি আমরা বুঝতে পারি যে তার মা একটা ডেঞ্জারাস কোনো কাজে বা মিশনে ছিল। সেই স্থান যেখানে বারুদ বোম রাখা ছিল, এই ইত্যাদি জিনিসগুলোর সাথে তার মা জড়িয়ে রয়েছে। সেও চেয়েছিল এই দেশটাকে চেঞ্জ করার, তবে সে উগ্রপন্থাটাকেই বেছে নিয়েছে, যেটা আমার মনে হয়। তবে এনোলার এখন তার মায়ের প্রয়োজন নেই, সে এখন যথেষ্ট স্মার্ট, সে বড় হয়ে গেছে, সে নিজের খেয়াল নিজে রাখতে পারবে এবং নিজের ভবিষ্যৎ সে নিজে নির্ধারণ করবে। এটাই হচ্ছে এনোলা, যে বর্তমানে একজন ডিটেকটিভ, একজন ডিসাইপারার, যে চলে যায় নিজের ভবিষ্যৎ নিজে বানানোর জন্য। এবং এই সিনেমাটা এখানেই শেষ হয়। আর যদি আমাকে প্রশ্ন করেন আমার কেমন লেগেছে সিনেমাটা, আমি বলবো আমার খারাপ লাগেনি। কিছু কিছু জায়গায় একটু চাইল্ডিশ আমার মনে হয়েছে, সম্ভবত আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি যার কারণে, আদারওয়াইজ সেগুলো সিনেমার খুঁত, যারা যারা দেখেছেন তারাই ভালো বুঝবেন। তবে এটা একটা এনজয়েবল সিনেমা, এবং আপনি যদি ডিটেকটিভ স্টোরি পছন্দ করেন তাহলে হয়তো আপনার ভালো লাগার কথা এটা। অ্যান্ড ইয়েস, আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে বলবেন না, লাইক ফেসবুক, আমার ইনস্টা অ্যান্ড আমার ডিসকর্ড, লিঙ্কগুলো ডিসক্রিপশনে রয়েছে। এবং আমার বকবক আপাতত এইটুকুই, আবার দেখাবে পরের আর একটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।